আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো তোমার ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম এবং আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম তো আজকে আমরা করব চ্যাপ্টার ইলেভেন অনুবাদ সমানুপাতের পার্ট ফাইভ তো ক নাম্বার আমরা সলিউশন করি বলছে দেখাও যে পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল পি বাই আর তো উদ্দীপক কি দেওয়া আছে তাহলে দেখো দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি অর্থাৎ পি ইস টু কিউ ইকুয়াল কিউ ইস টু আর তাহলে কি হলো বা এই পি ইস্টুমানি ভাগ কিউ এই কিউ ইস্টুমানি ভাগ আর সুতরাং কিউ ইন টু কিউ কিউ স্কোয়ার পি ইন্টু আর PR তাহলে কি হলো q PR এই না তো এবার আমরা করব লেফট সাইড তো দেখো লেফট সাইড আমাদের প্রশ্নে কি ছিল চলো সেখান থেকে নেই প্রশ্ন ছিল p q q r হোল অর্থাৎ আমরা যদি ভাগ করি এরকম তাহলে পি প্লাস হোল স্কোয়ার আর হোল স্কোয়ার ওকে এই লাইনটা কিন্তু তোমাদের করার দরকার নেই তাহলে পি প্লাস হোল স্কোয়ার মানে বি হোল স্কোয়ার তাহলে p স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার কিউ প্লাস আর হোল স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার এই না তো এবার আমরা যে মানটা পেয়েছি কি পেয়েছি দেখো কিউ স্কোয়ার সমান পি আর মনে রাখো শুধু তো এবার পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার কিউ স্কোয়ারের মান হচ্ছে কি আমরা দেখলাম পি আর কিউ স্কোয়ারের মান হচ্ছে পি আর প্লাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার তাহলে দেখো এখানে পি আসে এখানে পি আসে এখানে পি আছে তাহলে আমরা একটা পি কমন নেই পি দুইটা কাটা যাবে একটা থাকে একটা প্লাস পি পি কাটা থাকে টু কিউ প্লাস পিপি কাটা থাকে হচ্ছে আর এবার দেখো আর 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 কমন নিলাম আর আর কাটা থাকে পি তারপরে প্লাস আর আর কাটা থাকে টু কিউ প্লাস আর দুইটা কাটা যাবে একটা থাকে একটা তাই না তো এবার তোমরা অবশ্যই খেয়াল করে দেখো এটা এটা কিন্তু মিলে গেছে এটা এটা মিলে গেছে আমরা কেটে দিলাম ঠিক আছে থাকে কি পি বাই আর ইকুয়াল টু কি আর এস প্রশ্নে কী বলেছিল বলেছিল দেখাও যে তাহলে আমাদের দেখানো শেষ শোট ওকে এবার খ প্রমাণ করো যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এস্কোয়ার ইন্টু ওয়ান বাই পি কিউ প্লাস ওয়ান বাই কিউ কিউ প্লাস ওয়ান বাই আর কিউ ইকুয়াল পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ এই না তো প্রচণ্ড প্রচণ্ড সহজ একটু খেয়াল করলেই বুঝতে পারবে তাহলে দেখো ক থেকে পাই কিউ স্কোয়ার সমান পিআর এরপর লেফট সাইড অর্থাৎ এই যে বামপক্ষে যা আছে সেটা আমরা তুললাম আমরা গতানুগতিক পদ্ধতিটা না করি হ্যাঁ তো দেখো এ হচ্ছে আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার কিউ স্কোয়ারের মান কি পি আর আছে আমাদের আর স্কোয়ার এবার ওয়ান বাই পি কিউ ওয়ান বাই কিউ কিউ ওয়ান বাই আর কিউ ঠিক আছে তো এবার একটু খেয়াল করো তো তোমার পি স্কোয়ার আর পি মিলে হচ্ছে পিকিউব আর আর স্কোয়ার মিলে হচ্ছে আর কিউব এরপরে ওয়ান বাই পি কিউব ওয়ান বাই কিউকিউব ওয়ান বাই আর দেখো আগে ছিল তিনটা পথ তিনটা এখন হয়ে গেছে দুইটা তাই না এখন গুণ করলে আমাদের বেশি সহজ হয়ে যাবে কাটা কাটিও তাড়াতাড়ি হয়ে যাবে তো এই পিকিউব আর কিউব দ্বারা উপরে গুণ না নিচে গুণ তাহলে দেখো এটার নিচে মনে মনে একটা এক আছে তো হর দ্বারা হরকে গুণ লব দ্বারা লবকে এই লব দ্বারা এই লবকে এই লবকে এই লবকে সব লবকে গুণ তো পি কিউব আর তাহলে পিকিউব আর কিউব আর নিচে পিকিউব প্লাস পিকিউব আর কিউব দ্বারা ওয়ানকে গুণ করলে পিকিউব আর কিউব নিচে কিউ কিউব প্লাস পিকিউব আর কিউব দ্বারা ওয়ানকে গুণ করলে পিকিউব আর কিউব বাই আর কিউব তো বিষয়টা একটু খেয়াল করো বিষয়টা একটু খেয়াল করো পিকিউব পিকিউব কাটা আর কিউব আর কিউব কাটা এখানে কাটাকাটি যায় না এরপরে দেখো কী থাকে আর কিউব প্লাস যেহেতু কাটাকাটি যায় না পি কিউব আর কিউব এটাকে আমরা লিখতে পারি পি আর হোল কিউব আর নিচে কিউ কিউব প্লাস পিকিউব এবার আসো আর কিউব পি আর দেখো পি আরের মান কী কিউ স্কোয়ার তাহলে পিআরের মান হচ্ছে কিউ স্কোয়ার পিআর মান হচ্ছে কিউ স্কোয়ার আর তার বাইরের কিউব বাই কিউ কিউব প্লাস পিডি পাওয়ার কিউব মানে p cube. এবার দেখো আর কিউব প্লাস এর পাওয়ার দুই গুণ তিন ছয় নিচে কিউ কিউব প্লাস পিকিউব এবার দেখো আর কিউব কিউ কয়টা ছয়টা কাটা যাবে তিনটা থাকে তিনটা প্লাস p এবার একটু সাজিয়ে লেখো প্রথমে p q³ তারপরে আর rs তো প্রশ্নে কি বলেছিল প্রশ্নে আমাদের বলেছিল প্রমাণ করো যে তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি প্রুভড ওকে তো দেখো এটা আসলে দুই তিনটা নিয়মে করা যায় এবার আমরা গ নম্বরে যাব ওকে গ নম্বর প্রশ্ন দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার সম্পর্কটি উদ্দীপককে উদ্দীপকের শর্তকে সমর্থন করে উদ্দীপকের শর্ত কি পি কিউ আর ক্রমিক সমানুপতি অর্থাৎ এটা এখান থেকে আমাদের বের করতে হবে কিউ স্কোয়ার সমান পি আর মানে পি কিউ আর ক্রুমিক সমানুপতি তো চলো আমরা করি দেখবার সহজ হয়ে গেছে তা আসো দাওয়াসে

তো দেখো এই কিউ প্লাস আর হোলে স্কোয়ার চলে গেছে উপরে উপরের পি প্লাস কিউ হোলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার চলে আসছে নিচে দেখো এখানেটা চলে গেছে এখানে এখানেটা চলে আসছে এখানে এখানেরটা এখানে আসছে এখানেটা এখানে চলে আসছে এর নাম কি একান্তরকরণ এক কর্নার বরাবর স্থান পরিবর্তন একান্তরকরণ ঠিক আছে এবার দেখো কিউ প্লাস আর হোল স্কোয়ার সূত্র কী কিউ স্কোয়ার প্লাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার আর নিচে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার পি প্লাস কিউ হোল স্কোয়ার পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওকে তো এখন আমরা শুধুমাত্র বিয়োজন করবো কী করবো বিয়োজন দেখো কিউ স্কোয়ার প্লাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দেখো মূল অংশের কোনো পরিবর্তন হয়নি মূল অংশের কোনো পরিবর্তন হয়নি বিয়োজন তাহলে কি যা তা থাকবে বিয়োজন মানে নিচের অংশ উপরে গিয়ে বিয়োগ তাহলে প্লাস কিউ স্কোয়ার উপরে আসলে মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার উপরে গেলে মাইনাস আর স্কোয়ার বিয়োজন মানে সাইনের পরিবর্তন সোজা বিয়োগ তাহলে প্লাস কি পি স্কোয়ার উপরে গেলে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার উপরে গেলে মাইনাস কিউ স্কোয়ার তাই না এবার আমরা বাদ তো কাটবো না কিন্তু এটা কিন্তু কাটা যায় না বোঝানোর জন্য বলছি মাইনাস কিউ স্কোয়ার আর প্লাস কিউ স্কোয়ার বাদ মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাদ মাইনাস পি স্কোয়ার আর প্লাস পি স্কোয়ার বাদ মাইনাস কিউ স্কোয়ার আর প্লাস বাদ থাকে কি বাদ যায় তোমার তোমরা কিন্তু কাটাকাটি করবে না রাফ করে স্ট্রেফ সুন্দর করে নিয়ে এসে বসাই দিবে এখানে থাকে টু কিউ আর নিচে থাকে কিউ স্কোয়ার প্লাস আর নিচে পি প্লাস কেউ স্কোয়ার ওকে দেখো এবার কিন্তু আরও আরও কাটাকাটি চায় এই টু এই টু কাটা এই কেউ এই কেউ কাটা তো থাকেটা কী থাকে হচ্ছে আর নিচে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওপরে থাকে পি আর নিচে থাকে পি স্কোয়ার প্লাস স্কোয়ার এখন তো আর তো করো আর গুণন প্রথমে পি দ্বারা করো এই উপর অংশ তার নিচের অংশ গুণ পি গুণ কিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার প্লাস পি গুণ আর স্কোয়ার পি আর স্কোয়ার এবার দেখো এই আর দ্বারা এদেরকে গুণ আর গুণ পি স্কোয়ার পি স্কোয়ার আর প্লাস আর গুণ কিউ স্কোয়ার সাজিয়ে কিউ স্কোয়ার আর দেখো যাদের ভিতরে কিউ স্কোয়ার আছে তাদের সবাইকে আমরা বাম পাশে নিয়ে আসবো বা পি কিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার দেখো প্লাস কিউ স্কোয়ার আর পাশে আসলে মাইনাস কিউ স্কোয়ার আর ইকুয়াল দেখো পি স্কোয়ার আর প্লাস পি আর স্কোয়ার পাশে আসলে মাইনাস স্কোয়ার এবার দেখো কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কমন নিলাম কেমন কেউ স্কোয়ার কিউ স্কোয়ার কেউ স্কোয়ার কমন নিলাম তো কেউ স্কোয়ার কিউ স্কোয়ার কাটা থাকে কি পি মাইনাস কেউ স্কোয়ার কিউ স্কোয়ার কাটা থাকে কি আর পি স্কোয়ার পি পি স্কোয়ার মানে পি দুইবার গুণ অবস্থা এখানে একবার কমন একবার আর আর স্কোয়ার আর কমন পি দুইটা কাটা যাবে একটা থাকে একটা আর আর কাটা মাইনাস পিপি কাটা আর দুইটা কাটা যাবে একটা থাকে একটা এইবার আমরা দুই পাশ থেকে মনে মনে পি মাইনাস আর পি মাইনাস আর বাদ দিয়ে দিতে পারি তাহলে কি থাকে সুতরাং কিউ স্কোয়ারিক টু পি আর অর্থাৎ আমরা বলতেই পারি পি কমা কিউ কমা আর ক্রমিক সমানুপাতি ওরা যেটা বলছিল যে উদ্দীপককে সমর্থন করে ঠিক আছে না তাহলে অবশ্যই উদ্দীপককে সমর্থন করছে দেখাও যে তাহলে সে ঠিক আছে তোমরা অবশ্যই ধৈর্য ধরে দেখেছ সেই জন্য থ্যাংক ইউ আর অবশ্যই অবশ্যই আমার দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম ঘুরে আসলে খুবই খুবই খুশি হব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ